নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে, অর্থাৎ বইপাড়াতে। আর তোমাদেরকে বলি তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বেলঘরিয়া স্টেশনে আছি, ওই দেবাশিস ওখানে ঘোরাঘুরি করছে। মৃত্যুঞ্জয় বন্ধু, আর দেখি কখন কি ট্রেন আসে। ট্রেনে ভিড় দেখো, আনঅফিসিয়ালি ট্রেন চলছে। ফাইনালি আমরা শিয়ালদা না হলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। মৃত্যুঞ্জয় এগিয়ে গেছে, বিশাল কষ্ট, কিন্তু দেখতেই পাচ্ছ। আর ট্রেন আনঅফিসিয়ালি কিন্তু চলছে, অফিসিয়ালি ট্রেন চলছে না, দেখতেই পাচ্ছ। তো চলো কলেজ স্ট্রিটে যাই, ওখানে গিয়ে গরম আজকে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, ভীষণ গরম রয়েছে আজকে। অবশেষে আমরা পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে। আমার পিছনে দেখা যাচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কলেজ স্ট্রিট জাংশন। এই যে এটা দেখতে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এটা শাড়ির জন্য বিখ্যাত। আদি আদি আদি, ওটা কলেজ স্ট্রিট মোড়। আদি সরে আসে দিকে। আর ওইদিকের যে রাস্তাটা, ওইদিকটা শ্যামবাজার চলে গেছে। এইদিকের যে বাঁ দিকের যে রাস্তাটা ওই বাসতে গেল, ওইদিকে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে গিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আর তো বয়ে স্টল এখান থেকেই শুরু। তো চলো তোমাদের দিক তোমাদেরকে ওই বয়ে স্টলগুলো একটু ঘুরে দেখাই। আর এই দিকটা হচ্ছে শিয়ালদা। আর ওই সোজা সোজা যদি চলে যাওয়া যায়, ওটা হচ্ছে হাওড়া। তো চলো তোমাদেরকে বই স্টলগুলো দেখাই। দেখতেই পাচ্ছ কত বই। এই যে এটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আর এদিকে আছে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাস। আর দুই দিকে বইয়ের দোকান আছে, এই সাইডেও বই রয়েছে, স্টল পুরনো আর কি। আর ন্যাশনাল বুক স্টোর দেখতে পাচ্ছ, বই বই স্টল, কত বই। হ্যাঁ, চারদিকে শুধু বই আর বই। হ্যাঁ, বইয়ের সমুদ্র যেরকম। আর এখানে তোমাকে ডেকে ডেকে বই দেখাবে আর কি। এই সাইডটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির উল্টো দিক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উল্টো দিকটা এটা। এই যে মেন রাস্তায় ট্রাম লাইন রয়েছে। এই যে বোর্ড, তোমরা শুধু দেখতে থাকো বইয়ের স্টল, শুধু বইয়ের স্টল। আর এই যে কলকাতা ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ। সব বই তোমরা এখানে পাবে, সব এ টু জেড। যত ভেতরে যাবে তত আরো বেশি বই স্টল দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ কিছু একটা আন্দোলন হচ্ছে, যে প্রেস টেস সব এসছে। আরে তোমরা বই স্টল দেখতে থাকো, ডিস্ট্রাক্ট হবো না আমরা। এই যে যাবতীয় বই এখানে তোমরা পাবে, যাবতীয় বই, সব থেকে বড় মার্কেট। আর পুরনো বই মানে সব বই তোমরা এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বই আর বই। এই যে কলকাতা ইউনিভার্সিটি। আর ওই দিকে যে রাস্তাটা আছে, ওটা কি কলকাতা মেডিকেল কলেজের যে রাস্তা, কলকাতা মেডিকেল কলেজ ওই দিকটাতে আছে।
এই যে সোজা যাচ্ছে এটা হচ্ছে কি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কলেজ, যেটা হচ্ছে কলেজ স্ট্রিট জংশন সেখানে। আর এই হচ্ছে অতি প্রাচীন ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির একটি হচ্ছে কি কলকাতা বিশ্ববিদ্যালয়, দেখতেই পাচ্ছ মেন ক্যাম্পাস। তার দুই পাশে হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিটের বই স্টল। কলেজ স্ট্রিট মার্কেট হচ্ছে পুরনো বইয়ের সব থেকে বড় মার্কেট ইন্ডিয়ার মধ্যে, মেবি এশিয়ার মধ্যে হয়তো সেকেন্ড হতে পারে। তুমি যে কোনো পুরনো বই এই কলেজ স্ট্রিট মার্কেটে তোমরা পেয়ে যাবে, যে কোনো বই, সে যত সাল পুরনোই হোক। ঠিক আছে, আমি বেশ কটা পুরনো বই নিলাম। সেই পুরনো কপি হাউস, সেই গান কপি হাউসের সেই আড্ডাটা। এখন আমরা যাচ্ছি কপি হাউসের ভেতরে, সেই পুরনো একটা কপি হাউস, বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে পুরোটা দেখাই। এটা হচ্ছে সেই কপি হাউস, দেখতেই পাচ্ছ সবাই বসে ঘন্টার পর ঘন্টা এখানে আড্ডা দেয়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমরা চলো উপরে যাই। আচ্ছা, উপর থেকে একবার কপি হাউসটা দেখে নাও। এই হচ্ছে কপি হাউসের হালচাল। এই যে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেখানে গেছিলাম, তো আমাদের বই কেনা শেষ হয়ে গেছে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবে। আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।